আমি পাষাণ, কিন্তু তারপরও আমি পিতা। তোমাকে আমি কি করে বোঝাবো? ছেলেদের জন্য আমার বুকটাও যে ফেটে যাচ্ছে, কে জানে আমার সেলিম এখন কোথায় আছে, কার কাছে আছে। চল না আতর জান। আরবাজ ভাই তুমি? হ্যাঁ তোর জান, অনেক দেরি করে ফেলেছো, এবার ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না গেলে কি হবে? ফুপু জান ভীষণ রাগ করবেন। তুমি যাও, আমি আসছি। না তোর জান, তোমাকে আমি একা ফেলে যাব না। ফুপু জান বলেছেন আমি যেন তোমাকে সবসময় চোখে চোখে রাখি। তুমি আমাকে চোখে চোখে রাখো এটা আমি মোটেই পছন্দ করি না, কথাটা মনে রেখো। এই চল চল। আতর জান, তুমি আমাকে পছন্দ করো আর নাই করো, ফুপু জান বলেছেন ধৈর্য ধারণ করতে, আমি ধৈর্য ধারণ করেই যাব। আমি জানি একদিন না একদিন তুমি আমার হবেই। মনে হয় বেঁচে আছে, এখন কি করব? দেখে তো মনে হচ্ছে জমিদারের ছেলে, ওকে মহলে নিয়ে চলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি কবিরাজ দেখাতে হবে। হচ্ছে না কবিরাজ মশাই, কিছু বুঝতে পারছেন? সমস্যা। কি হয়েছে? সমস্যা। সমস্যা? কঠিন সমস্যা। ওগো দেখো, আমাদের আত্মজন কাকি নিয়ে এসেছে। বন্ধু, আমাকে যে উঠতে হয়। সে কি, আমার পুত্র সেলিমের সাথে দেখা না করে চলে যাবে? আরে ও তো এক্ষুনি চলে আসবে। ও আরেকদিন হবে। ওই তো সেলিম এসে গেছে। এসে পড়েছি বাবা। সেলিম? আব্বা হুজুর। সেলিম, আমার বন্ধু আলতাপ চৌধুরী। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। দেখি এই যে দেখছি, আমার বন্ধু জমিদার মির্জা মোহাম্মদের ছেলে সেলিম। কি বলছো তুমি? হ্যাঁ কবিরাজ মশাই, ওর কি হয়েছে? হুজুর, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, পূর্বের কোন স্মৃতি মনে করতে পারছেন না, সেই জন্য বাকশক্তি হারিয়ে ফেলেছেন।
অসুখ সারতে অনেক সময় লাগবে হুজুর। ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর প্রয়োজন সার্বক্ষণিক সেবা। ভালো সেবা যত্ন পেলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি আসি হুজুর। সালাম হুজুর। এখন উপায়? নায়েব সাহেব। হুজুর, সেলিমকে নিয়ে আমি আমার বন্ধু মির্জা মোহাম্মদের মহলে যেতে চাই। আপনি যাবার ব্যবস্থা করুন। এসো বাবা, এসো। এসো আতরজান। আমার সেলিমের বন্ধু, ও যে কথা বলতে পারে না। কেন বাবা? সেলিম, সেলিম বাবা আমার, কথা বল, কথা বল বাবা। সেলিম মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে ওর বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। আমাকে টেনে তুমি চলে গেলে বেগম, তুমি চলে গেলে। তুই এখানে বসে কি করছিস? বাড়ির সবাই তোর মায়ের জন্য কাঁদছে। তুই তুই একবার কাঁদ বাবা। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তোর তোর মায়ের জন্য প্রাণ খুলে কাঁদ বাবা। ওরে সেলিম, ওরে সেলিম, আর চুপ করে থাকিস না বাবা, কথা বল, কথা বল বাবা। টুকরে টুকরে কাঁদ, মা মা বলে চিৎকার করে কাঁদ। মা তোর জান তুমি? হ্যাঁ চাচাজান, আপনি বড় বেশি ভেঙে পড়েছেন। আপনাকে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি ভেঙে পড়লে চলবে না। কবিরাজ বলেছে সেলিমকে সুস্থ করতে হলে ভালো সেবার প্রয়োজন। আমি কি করে সেলিমকে সুস্থ করব? আমি তো ওকে মায়ের মতো করে দেখতে পারবো না। চাচাজান, আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেলিমকে সুস্থ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি তুমি আমার সেলিমের দায়িত্ব নেবে মা? সেলিমকে আমি নিয়ে যেতে দেব না। এখানে থাকলে দুঃখ সুখে আরো ভারাক্রান্ত হয়ে পড়বে। সেলিমকে এখন সারাক্ষণ আনন্দে ভরে রাখতে হবে। সেলিম যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে আমি সেজন্যই বলছি। আপনি সেলিমের দায়িত্ব আমার উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন চাচাজান। তাছাড়া আমাদের পরগনায় মহানে কাউলিয়ার মাজার আছে। আমার বিশ্বাস সেখানে গিয়ে বাবার কাছে দোয়া চাইলে বাবার ওসিলায় রাব্বুল আলামিন হয়তো সেলিমের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারে। কি বলছো আতরজান? হ্যাঁ চাচাজান, আপনি অনুমতি দিলে আমি ওকে মাজারে নিয়ে যেতে চাই, ওকে সুস্থ করতে চাই। ঠিক আছে মা, সেলিমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেলিম, 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 আমি আমি এই হারে কেন? নদী থেকে অজ্ঞান অবস্থায় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি মা। সেলিম, সেলিম কই? সেলিমকে মা? আমার স্বামী, মুর্তজার লোকেরা আমার স্বামীরে মায়েরা নদীতে ফালায় দিছে। আমি তাকে পাইনি মা। কি? সেলিম!
কাঁদিস নে মা। আপামনির বন্ধু, উনার সাথে দেখা করে কোনো লাভ নেই, উনি আপনাকে কিছুই দিতে পারবে না। কেন? উনি কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না, উনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না, সেলিমের এমন হইতে পারে না। আমার জানতেই হইব, আমার চাইতেই হইব সেলিমের কাছে। রাত অনেক হয়েছে, এখন ঘুমাবে, চলো এসো। হুজুর, এই নদীর পারে আর কতক্ষণ বসে থাকবেন? এবার চলেন ফিরে যাই। আপনি যান নায়েব সাহেব, আমাকে আরো কিছুক্ষণ একা থাকতে দিন। 22 বছর আগে এমনি এক অমাবস্যা রাতে আমি আমার গুণনারকে হারিয়েছি। আপনি যান তো নায়েব সাহেব, আপনি যান। Oh!
তুমি কে মা? সাপের ছোবল থেকে আমাকে বাঁচালে? আমি এক হতভাগিনী বাবা। বাবা? তুমি আমাকে বাবা বললে? তোমার বাবা ডাকে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো কেন? তুমি তুমি কে মা? কোথায় থাকো তুমি? আমার কোনো থাকার জায়গা নেই বাবা, আপন ধারায়া। আজ আমি বড় একা, বড় একা। না না না, জমিদার আলতাফ চৌধুরীর জীবন যে বাঁচিয়েছে তার জায়গা অবশ্যই হবে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার সাথে তুমি আমার মহলে যাবে। এখন থেকে তুমি আমার মহলেই থাকবে। সেলিমকে পাইতে হলে আমার ওই জমিদার বাড়িতে ঢুকতেই হইব। এই সুযোগ আমার কাছে লাগাইতেই হইব। কি মা, এত কি ভাবছো? যাবে না আমার সাথে? যাবো বাবা, অবশ্যই যাবো। বেগম, ওর নাম গোলাপ জান। হতভাগের এই দুনিয়াতে কেউ নেই। যেখানে আমরা আমাদের গুলনাহারকে হারিয়েছিলাম সেখানে সাবের ছোবল থেকে ও আমাকে বাঁচিয়েছে, আর থেকে ও এখানেই থাকবে। ওগো দেখেছ, ওর মুখটা যেন আমাদের হারিয়ে যাওয়া মেয়ে গুলনাহারের মতো দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেন গুলনাহারি। আমি হুজুর, এসো আপনজন। গোলাপজনের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় করাতে হবে না, আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। ভালোই হলো, এতদিন আমি একা ছিলাম, এখন একটা বড় বোন পেলাম। শোনো, আজ থেকে আমি তোমাকে বুবু বলে ডাকবো। চলো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই, তারপর আজকের এই খুশিতে আমার সব যে প্রিয় জিনিসটা আমি তোমাকে দেখাবো। চলো এসো। সেলিম, সেলিম দেখো। ও আমার বাবার বন্ধুর ছেলে, যে কিনা বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তাকে প্রথম দেখায় আমার মন দিয়ে দিয়েছি। যাকে প্রথম দেখার পর আমি আমার হৃদয়ে আসন করে দিয়েছি। সেলিমকে নিয়ে আমি আমার স্বপ্ন সাজিয়েছি। ও সেলিম জানো, ও হলো গোলাপ জান। দেখো দেখো না, ও খুব সুন্দর, তাই না? ও আমার বোনের মতো, আজ থেকে ও আমার সাথেই থাকবে। জানো বুবু, ও না কথা বলে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। দেখো না তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তুমি ওর কত চেনা। বুবু তুমি কাঁদছ? না মানে, আপনি এত সুন্দর একটা মানুষের সাথে প্রাণ খুলে কথা কইতে পারতেছেন না তো? হ্যাঁ বুবু, আমার মনের কথাটা তুমি বলেছ। ওকে সেবা করে যেদিন আমি সুস্থ করে তুলতে পারবো সেদিন আমি শান্তি পাবো। কি বলছিস মা? হ্যাঁ বাবা, এখন আমি কি করব? কিভাবে আমি আমার স্বামী ফিরে পাবো? হ্যাঁ পাবি, উপরওয়ালার ইচ্ছায় তোর স্বামী যখন বেঁচে আছে
তখন সে তার স্মৃতিশক্তি ফিরে পাবেই। সত্যি বাবা, আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ মা, কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারুম। তোকে জীবন দিতে হবে না মা। অমাবস্যার তিথিতে রাত্রি দ্বীপ প্রহরে বালু নদীর উল্টো স্রোতের পানি আনতে হবে। সেই পানিতে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড় ভিজিয়ে যদি তোর স্বামীকে সাত দিন খাওয়াতে পারিস, তাহলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। মা, তুই কি সেই পানি আনতে পারবি? পারবো বাবা, আমার যে পারতেই হইব। আমি আমি সেলিমের স্মৃতি ফিরে আনবই। আল্লাহ তোর মা। আলহামদুলিল্লাহ, এই নে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড়। মনে রাখিস, সাত রাত্রি খাওয়াতে হবে। আপনি শুধু দোয়া করেন বাবা। ফি আমানিল্লাহ, আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করুন। জামা মিষ্টি খাও। মনে করে দেখো ছেলে, তুমি বাসর ঘরে আমার আঙ্গুলে কামড় দিছিলা। ওনার খাওয়ার সময় হয়েছে তো, তাই খাওয়াইতে এসি। তাই নাকি? আমি এত চেষ্টা করে তো মিষ্টি খাওয়াতে পারিনি, আর তুমি আজ তুমি কাজের কাজটি করেছ। নাও সেলিম, এবার আমার হাতে একটু খাও। বুবু, এবার তুমি যাও।
এসো, এবার তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি বলছিস আরবাত? আতরজান? জি ফুপুজান, আতরজানের মতিগতি দেখে আমি বড়ই বিচলিত ফুপুজান। সারাক্ষণ সারাক্ষণ সেলিমকে নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সে সময়ই দিতে চায় না। তুই আমার ভাইয়ের একমাত্র সন্তান, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তাই আতরজান তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকুক আমি তা কোনোদিন চাই না। তাহলে তাহলে এখন আমি কি করব? ধৈর্য ধারণ কর, এত অস্থির হলে কি চলে? ধৈর্য এবং সাহস নিয়ে আতরজানের মন জয় করে চল, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফুপুজান। আমি পড়ায় দিই। তুমি এখানে কি করছো? আপামনি, উনি উল্টা করে জামা গায়ে দিচ্ছিলেন, তাই আমি ঠিক মতো পড়াই দিতেছি। তুমিও কি জামা পরিয়েছো? আমার কাজটি তুমি করতে গেলে কেন? এটা কিন্তু অনধিকার চর্চা। আসলে আপামনি, উনার সেবা করতে এসে আমি ভুলেই গেছি কোনটা আপনার কাজ আর কোনটা আমার কাজ। আমি শুধু বুঝি হুনারে সুস্থ করতে হইব, হুনার মুখে হাসি ফুটাইতে হইব। তাই বলে আমার হাসি তুমি হাসতে চেও না? একটা কথা মনে রেখো বুবু, সেলিম আমার ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। বুবু তুমি এখন যাও, সেলিম এসো। সেলিম, তোমার এই বুকে মাথা রাখলে আমার সবকিছু কেমন যেন শীতল হয়ে আসে। মনে হয় স্বর্গের সমস্ত সুখ যেন তোমার এই বুকে পাই। দাঁড়াও আরবাস ভাই, আপনি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি গোলাপ সার। সেলিমের সাথে তোমার কিসের সম্পর্ক? হে আপনি কি কইতাছেন? একজন রোগীর সাথে সেবিকার যে সম্পর্ক হয় আমার আমার ভাই। তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। তোমার চোখই বলে দিচ্ছে সেলিমের সাথে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক আছে। তা না হলে আতরজানের সাথে সেলিমের ঘনিষ্ঠতা দেখে তোমার চোখে পানি আসবে কেন? তুমি আমার কাছে সব খুলে বলো, আমি কথা দিচ্ছি উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলো সেলিম তোমার কে? আমার স্বামী। কি বলছো তুমি? সত্যি কইতাছি ভাই, সেলিমের স্মৃতি হারাইবার পর থেকে ও আমারে চিনবার পারে না, তাই ওরে ভালো করবার লিগা নিজের পরিচয় গোপন রেখা এই বাড়িতে এসে ঢুকছি। এই কথা কেউ যদি জানে তাহলে ওরা আমারে মাইরে ফেলাইব। পারবে না, এই ছোট ভাইকে যখন বিশ্বাস করেছ তখন বিশ্বাসের অমর্যাদা হবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও, সেলিমকে ভালো করার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। ওই বাতাসি, কই গেলি রে বাতাসি? কি সিমুদে ভাড়া দিলাম, ভিজা ভিজা লাগে কে? আনাটা লাগে, এটা দিয়ে গু
কি করলাম, এক জায়গার গো তিন জায়গায় বড়াইলাম। হ্যাঁ অন কি করি, পুকুর যাই, পাক পবিত্র হই। আল্লাহ রে, জমিদার বংশের লোক কেউ দেখে নাই তো, যাই পাইছি, এইখানে গোসলটা কইরা ফেলাই। এটা পাঞ্জাবি এই গোসল যে করুম, লুঙ্গি দেখান, ভিজে গেলে পড়ুম কি। হ্যাঁ পাইছি বুদ্ধি, গোসল হইব, লুঙ্গিও ভিজব না। এই এই আমার বাতাসের ইজ্জত সিনেমি খেলো, আজকে তোমার ইজ্জত আমি নিলামে উঠামু। পুরো পুষ্টি পানি হয়ে গেছে। লুঙ্গি গেল কই, এখন ইজ্জত থাকুম কেমনে, পানি তার কতক্ষণ থাকুম, বসে টুপ মনে করে মাছ এটুকু দিব নাকি। যা মাছ সর, পাইছি ওইদিকে নিরিবিলি, ওইদিকে যাও। এই যে সেলিম, তুমি এখানে, আর আমি তোমাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। জানো না, তোমাকে একদণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না, বলো না জান, আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না। এটা আমার জন্য? ও জান, তুমি সত্যি ভালো, খুব ভালো। ও সেলিম, আমার সেলিম, আতরজান, মা আতরজান, সেলিমের অবস্থা এখন কেমন বুঝতে পারছো মা? ভালো আব্বা হুজুর, আমার তো মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমরাও তাই চাই, কিন্তু মা তুমি যেভাবে সেলিমকে সঙ্গ দিচ্ছ আমার তো ভয় হচ্ছে, তুমি কোনো ভুল করছো না তো? না আব্বা হুজুর, আমি কোনো ভুল করছি না, আমি যা করছি আমার মন থেকেই করছি। সেলিম অসুস্থ, আমি সব জেনে শুনে ওর সেবা করার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে মা, তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না মা, তোমার সুখই আমার সুখ। সেলিমের বাবা এসেছে, ওর সাথে কথা বলি। নায়েব সাহেব। জি আসুন, চলুন। হেসো হেসো বন্ধু, আলতাফ তোমাকে একটা কথা বলবো, মা আতরজান যেভাবে সেলিমের সেবা করছে, হ্যাঁ, তাতে মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তাছাড়া কবিরাজের কথা মোতাবেক সেলিমকে সুস্থ করতে হলে একজন সার্বক্ষণিক সঙ্গী প্রয়োজন, তাই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি মা আতরজানকে পুত্রবধূ করে আমার মহলে নিয়ে যাব। কি বলছো তুমি, আতরজানের সাথে সেলিমের বিয়ে? হ্যাঁ, আমার বিশ্বাস আতরজানের ঘনিষ্ঠ সাহচর্যে সেলিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। বন্ধু, তোমার আপত্তি না থাকলে আমি আগামীকালই বিয়ে পড়াতে চাই। মানে চুপ করে থেকো না বন্ধু, আমার ছেলেকে দ্রুত সুস্থ করার জন্য তুমি এই বিয়েতে সম্মতি দাও বন্ধু, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বলো বন্ধু, তুমি রাজি? বলো। বেশ, তাই হবে। সেলিম, 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 কিছু শুনেছ? শুনেছ তুমি? দুর্বোকা, কিচ্ছু বোঝে না। শোনো, তোমাকে কাছে পাওয়ার যে স্বপ্ন এতদিন আমি দেখেছি, সে স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তোমাকে না পাওয়ার যে যন্ত্রণা আমার বুকের ভেতর জ্বালা দিত, সে জ্বালা সরে গিয়ে
সেখানে বাসা বেঁধেছে এক রাশি সুখ, মাঝে মাত্র তোর একদিন বাকি। এই দুদিন পর তুমি হবে শুধু আমার, শুধু আমার। ও সেলিম, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। যাই, বউকে খুশির খবরটা দিয়ে আসি। হে আল্লাহ, আজই সেলিমরে পানি খাওয়ানোর শেষ দিন। এই পানিটুক খাওয়াইতে পারলেই আমার স্বামী সুস্থ হয়ে উঠব। আজ আমার কি খুশি লাগতেছে। জানো বুবু, জানো একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ। কালি সেলিমের সাথে আমার বিয়ে। তুমি খুশি হওনি বুবু? খুশি হতো, সেলিম কি খুশি হয়েছে? ওর খুশির জন্যই তো বিয়ে। ছেলের সুখের জন্য সেলিমের বাবা নিজে এসে বিয়ের তিন তারিখ ধার্য করে গেছে। ভাবতেছি কাল বোনের বিয়া, একজন অসুস্থ মানুষের সাথে। তোমাকে কিছুই ভাবতে হবে না, তুমি শুধু নিজের হাতে আমাকে মনের মতো করে বউ সাজাবে। ও যেন দেখে খুব খুশি হয়। তুমি ঘরে যাও, সেলিমের জন্য আবার পানি নিয়ে এসো, আর আমি খুশির সংবাদটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? কি বলছিস মা? ও বাবা, আমি শেষ পানিটুকু আর খাওয়াইতে পারি নাই, এখন আমার কি হইব বাবা? সব উপরওয়ালার ইচ্ছা, তার উপর ভরসা রাখ মা। কিন্তু বাবা, ওর যদি স্মৃতিশক্তি ফিরে না আসে, তাহলে হাইসবাদে কাল আমার সর্বনাশ হয়ে যাইব, হাতের জালে তোর বিয়া হয়ে যাইব বাবা। তাই যদি হয়, তাহলে তোকে আজই সেলিমের সামনে গিয়ে তোদের জীবনের এমন কোন স্মৃতি, তেমন কোন কথা তোকে আঘাত করতে পারে, তাহলে হয়তো সেলিম তোকে চিনতে পারবে মা। হ্যাঁ বাবা, আমি তাই করুন। আমি অমনি সেলিমের কাছে যাবো, অমনি যাবো। সেলিম, আপনি কি আমার চিন্তা পারতেছেন না? আমি আমি আপনার গোলাপ জান, সেই গোলাপ জান যারে ভালোবাসা বিয়া কইরা জমিদারি হারাইয়া আমারে নিয়ে পথে পথে ঘুরছিলেন। আপনার কি আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনার কি কেন মনে পড়তেছে না? আপনি যদি কথা না কন, সকাল হইলে আমার সর্বনাশ হয়ে যাইব। আপনি কথা কন, কথা কন। আপনার তো ভয় লাগে, আপনার যেটা পায়ে পড়ি। আপনি কথা কন, আর তুমি যদি কথা না কও, তাহলে তাহলে সর্বনাশ আনে রাখে তুমি আমার গলা দিবা। মাইরা বলো, মাইরা বলো, মাইরা বলো। গোলাপ জান, গোলাপ জান, সেলিম নয়, আমি আমি তোকে গলা টিপে হত্যা করব। আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে, আর তুই কিনা তার সাথে? ছি 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 ছি, অসতি কলঙ্কি নেই? না না, আমি অসতি না, কলঙ্কি নেই না। আমি যা করছি সেটা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার? স্ত্রীর অধিকার। মানে? তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ, সেই সেলিমের বিবাহিতা স্ত্রী হলো এই গোলাপ জান। মিথ্যে মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে পাবার জন্য এই গোলাপ জানের সাথে মিশে তুমি আমার কাছ থেকে সেলিমকে দূরে সরিয়ে দিতে চাইছো। তোমাকে পাবো কিনা জানি না, তবে গোলাপ জান যা বলছে তা সব সত্য।
বুঝেছি, তোর মতো কাল নাগিনীকে আর বাড়িতে রাখবো না। বের হ, বের হয়ে যা। কি হয়েছে গোলাপজান? আব্বা হুজুর, ও আমার কপাল পোড়াতে এসেছে। এই গভীর রাতে সেলিমের ঘরে ঢুকে আমি যা দেখেছি আমি তা মুখে বলতে পারবো না। ও একটা দুশ্চরিত্রা কলঙ্কিনী। আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঠাই দিয়েছিলাম। অনাথ অসহায় ভেবে আমি তোকে আমার মেয়ের মতো ভেবেছিলাম, আর তুই কাল নাগিনী হয়ে আমার আতরজানের কপালে বিষ দাঁত বসাতে চাস। গরিব দুঃখী জেনেও যে তোকে বুবু বলে ডাকে, আর তুই তার কপাল পোড়াতে চাস। না, আমি আতরজানের কপাল পোড়াইতে চাই না, বরং আতরজানী আমার কপাল পোড়াইতে চায়। খামোশ, আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে তোর লজ্জা করছে না? না, সত্য কথা কইতে লজ্জা নাই। আমি যা করছি এটাই সত্যি, এটাই বাস্তব। কি বলতে চাও তুমি? করতে চাই সেলিমের লগে আতরজান যে প্রেমের খেলা খেলতেছে এটা ব্যবিচার, কারণ সেলিম বিবাহিত আর আমি তার বিবাহিতা স্ত্রী। মন কিছুই বুঝতে পারতেছে না, কারণ সে স্মৃতিভ্রষ্ট। একজন বিবাহিত স্মৃতিভ্রষ্ট মানুষের লগে আতরজানের বিয়া ঠিক করা আপনি অন্যায় করছেন, আমার উপর চরম অবিচার করছেন। সংযত হয়ে কথা বলো মূর্খ নারী। যেদিন তুমি আমাকে নদীর ঘাটে বাঁচিয়েছিলে সেদিন তো বলনি তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে। এই মহলে সেলিমকে দেখার পরেও তুমি কখনো মুখ ফুটে বলনি এই সেলিমই তোমার স্বামী। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি এই জমিদার মহলে থাকতে থাকতে ঐশ্বর্য আর প্রতিপত্তির মোহ তোমাকে আকৃষ্ট করেছে, তাই সেলিমকে স্বামী হিসেবে দাবি করে সেই মোহ তুমি চরিতার্থ করতে চাচ্ছ। সে আশা তোমার কখনই পূর্ণ হবে না। বন্দি করো এই দ্বিচারিণী নারীকে, উন্মাদ হয়ে গেছে। আতরজানের বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত ওকে বন্দি করে রাখবে। যাও। বুবু তুমি পালিয়ে যাও, পালাও বুবু, আমার জন্য ভেবো না। যাও বুবু, তুমি তাড়াতাড়ি যাও বুবু, তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও বুবু, যাও বলছি, বুবু যাও, তুমি যাও। আমি নিজের চোখে দেখছি। কই দেখছস? জমিদার আলতাফ চৌধুরীর মহলের দিকে ছুটতে যাইতে। উত্তম সময় উত্তম খবর জানাইছস। কল
রাজান। আপনি জমিদার মির্জা মোহাম্মদের পুত্র সেলিম চৌধুরী। 10,01,000 দিনমোহর ধার্য করিয়া জমিদার আলতাফ চৌধুরীর একমাত্র কন্যা আতরজানকে শাদী করিতে রাজি আছেন। বলুন কবুল? হ্যাঁ বলুন কবুল। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন কবুল। না ছেলে, আমি তোমাকে যেতে দেব না। আমার ছেলেকে আমি অন্য কারো হতে দেব না। তুমি আমার, শুধু আমার। আমাকে যেতে দাও, নয়তো গোলাপ জানি সর্বনাশ। তবু আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার আছো, আমারই থাকবে। তুমি ভুল করছো আতরজান। গোলাপ জান আমার বিবাহিত স্ত্রী, গোলাপ জান আমার প্রেম, আমার জীবন। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। সরে যাও আতরজান। ভেবেছিলাম আপনি আর ভালো হবেন না, জমিদারি তো বসতে পারবেন না। তাই জমিদারকে খুন করে ভবিষ্যৎ জমিদার হব আমি। কিন্তু আপনার জন্য আমার স্বপ্ন, আমার আশা অপূর্ণ থাকবে, তা আমি হতে দেব না। তাই আপনাকে আজ আমার হাতে মরতেই হবে। আমি গোলাপ জানিয়ে পাইলাম না।